আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতেই পারবেন না বিষয়টি আপনার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। কারণ আজ জানাব থাইরয়েড সম্পর্কে। এমন অনেক মানুষ আছেন যারা বুঝতেই পারেন না তাদের থাইরয়েড আছে কিনা, কারণ থাইরয়েড ভেতরে ভেতরে আপনার সমস্ত অর্গ্যানকে ধ্বংস করে ফেলে। এই জন্যই থাইরয়েডকে বলা হয় নীরব ঘাতক। যতদিনে আপনি বুঝতে পারবেন আপনার থাইরয়েড হয়েছে, ততদিনে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তাই বলছি আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওটি আপনার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন থাইরয়েড থেকে মাত্র 15 দিনে মুক্তি পাওয়ার উপায়। আজ যে রেমেডি দুটি বানিয়ে দেখাবো তা নিয়মিত সেবন করলে আপনার থাইরয়েডের সমস্যা দূর হয়ে যাবে। আর সেই সাথে আরো জেনে নিন থাইরয়েড কি, আপনি বুঝবেন কিভাবে আপনার থাইরয়েড হয়েছে, থাইরয়েড কাদের বেশি হয়, পুরুষ না মহিলা, কোন বয়সে থাইরয়েড হয় এবং থাইরয়েড কেন হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থাইরয়েড কি? আমাদের শরীরের শ্বাসনালীর সামনের দিকে অবস্থান করা ছোট একটি গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের নানা কাজে লেগে থাকে, যেমন বিপাকক্রিয়া, বাচ্চাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, বয়ঃসন্ধি প্রভৃতি নিয়ন্ত্রিত হয় থাইরয়েড নিঃসৃত হরমোনের প্রভাবে। থাইরয়েড মূলত দুই প্রকার হয়ে থাকে, ট্রাই আয়োডোথাইরোনিন T3 এবং থাইরক্সিন T4। এই দুই হরমোনের প্রভাবেই শরীরের মেটাবলিজম রেগুলেট হয়ে থাকে। এই হরমোন দুটি শরীরের একটি নির্দিষ্ট পরিমাণে দরকার পড়ে, এর থেকে পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে সৃষ্টি হয় সমস্যার। থাইরয়েড বেড়ে গেলে বা কমে গেলে যে দুটি রোগ হয় তাদেরকে বলা হয় হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড থেকে পর্যাপ্ত পরিমাণের বেশি হরমোন নিঃসৃত হলে যে কন্ডিশন হয় তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম, এবং প্রয়োজনের তুলনায় যদি কম হরমোন নিঃসৃত হয় তবে সেই কন্ডিশনকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। দুই ক্ষেত্রেই শরীরে তৈরি হয় নানান সমস্যা। এবার শুনে নিন আপনি বুঝবেন কি করে আপনার থাইরয়েড হয়েছে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে অর্থাৎ হরমোন নিঃসরণ কমে গেলে দুর্বলতা বেড়ে যায়, ওজন বেড়ে যায়, ঠান্ডা বেশি লাগে, হাত পায়ে বিশেষ করে জয়েন্টগুলোতে অত্যধিক ব্যথা অনুভূত হয়, ত্বক শুষ্ক হয়ে যায় ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। অন্যদিকে আপনার যদি হাইপারথাইরয়েডিজম অর্থাৎ হরমোন ক্ষরণ বেড়ে যায় তাহলে ক্লান্তি হয়, চুল পড়ে যায়, আপনার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, স্বরের পরিবর্তন হয় এবং আপনার শরীরের ওজন ধীরে ধীরে কমে যেতে থাকে। এবার জেনে নিন থাইরয়েড কাদের বেশি হয়, পুরুষ নাকি মহিলা, আর কোন বয়সে থাইরয়েড বেশি হয়ে থাকে। এ কথা সত্যি যে মহিলাদেরই থাইরয়েডের সমস্যা বেশি হয়। বেশি হওয়ার কারণ হিসেবে বলা যেতে পারে মেয়েদের শারীরিক গঠন, হরমোনের প্রভাব, অর্গ্যানিক মেটাবলিজম প্রভৃতি। এই সমস্যার কারণে মেয়েদের ওজন বেড়ে যেতে থাকে, অসহ্য শীত লাগে, আবার কখনো কখনো অসহ্য গরম অনুভূত হয়, শরীরে ব্যথা হতে পারে, চুল পড়ে যেতে পারে, প্রচণ্ড দুর্বলতা অনুভূত হতে পারে, মাসিক অনিয়মিত হবে, গলা ফুলে যাবে এবং পরবর্তী সময়ে বাচ্চা উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে, বারবার গর্ভপাতের মতো বিষয়ও ঘটতে পারে। মেয়েটির মানসিক ও শারীরিক ভারসাম্যহীনতাও ঘটতে পারে যদি থাইরয়েড হয়ে থাকে, এবং স্মৃতিশক্তি বা বুদ্ধি হ্রাস পেতে পারে। সবচেয়ে বড় কথা হলো মেয়েদের গর্ভকালীন সময়ে থাইরয়েডের সমস্যা বেশি দেখা দেয়, তাই আপনি গর্ভবতী হওয়ার সাথে সাথেই অবশ্যই আপনার থাইরয়েড টেস্ট করিয়ে নিন। একটি জরিপে দেখা গিয়েছে মোট জনসংখ্যার 15% লোক থাইরয়েডের রোগে ভুগছে, যার মধ্যে আমাদের দেশে শতকরা 6.2% শিশু এবং 11.7% মহিলা। অর্থাৎ বুঝতেই পারছেন শিশুকাল থেকেই এই রোগের সূচনা হয়। শুধুমাত্র বয়স্কদেরই নয়, শিশুদের জন্য হুমকি থাইরয়েড, কেননা থাইরয়েড হলেই তার বুদ্ধি হ্রাস পেতে থাকে এবং তার শারীরিক বৃদ্ধি ব্যাহত
হতে হয়। তাই আপনার থাইরয়েড হয়েছে কিনা এই ব্যাপারে নিশ্চিত হওয়া খুব জরুরি। এবার শুনে নিন থাইরয়েড কেন হয়। কারণ হিসেবে প্রাথমিকভাবে বলা যায়, শরীরে আয়োজিনের অভাব, শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আয়োজিন না খাওয়াই থাইরয়েড হওয়ার প্রাথমিক কারণ। তবে অনেকের ক্ষেত্রে রোগটি বংশগতও হতে পারে। তবে থাইরয়েড হলেই ভয় পাবেন না। আজ আপনাদের যে দুটি রেমেডি প্রস্তুত করে দেখাবো, যদি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার থাইরয়েডের সমস্যা একদম নির্মূল হয়ে যাবে। চলুন জেনে নেই কি সেই রেমেডি। রেমেডি দুটি আমি দুটি ধাপে বানাবো। প্রথম রেমেডিটি বানাতে লাগবে তিসি। তিসিকে নিশ্চয়ই অনেকেই চেনেন। ইংরেজিতে তিসিকে বলা হয় ফ্লেক্স। তিসি হচ্ছে আঁশ সমৃদ্ধ প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং মিনারেলসের এক অসাধারণ সমন্বয়। তিসির ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার হরমোনের গ্রোথকে, অর্থাৎ থাইরয়েড হরমোনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এতে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। তিসি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং তিসি শুধুমাত্র আপনার দেহে থাইরয়েড হরমোনের নিঃসরণ ঠিক রাখে তাই নয়, তিসি আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। তিসি ব্লাড ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে, গ্যাস্ট্রিক আলসার এবং অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দূর করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তিসি খুব ভালো। তিসি সেবন করলে আপনার ডায়াবেটিস একদম কন্ট্রোলে চলে আসবে। এই তিসি আমরা থাইরয়েড নিয়ন্ত্রণ করতে কিভাবে কাজে লাগাবো। তিসি প্রথমে হালকা তাপে ভেজে নিতে হবে, তবে মনে রাখবেন একদম তেল দিয়ে ভাজা যাবে না। হালকাভাবে এই তিসি আপনাকে ভেজে নিতে হবে এবং তারপরে তিসি গুঁড়ো করে নিতে হবে। আপনি একটা মিক্সার গ্রাইন্ডারে অথবা পাটায় যে কোনোভাবেই হোক তিসিটা গুঁড়ো করে নিন। এই গুঁড়ো তিসি এক গ্লাস উষ্ণ গরম পানিতে মেশাতে হবে। খুব ভালো করে গুলিয়ে নিন। এক চা চামচ পরিমাণ তিসি প্রতিদিন এক গ্লাস জলে গুলে আপনাকে সেবন করতে হবে সকালে খালি পেটে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে তিসি খেলেই বেশি উপকার পাওয়া যায়। এইভাবে আপনাকে খেতে হবে টানা 15 দিন। মাত্রা যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি 15 দিন থেকে শুরু করে 1.5 মাস পর্যন্ত খেতে পারবেন। এতেই আপনার থাইরয়েড একদম কন্ট্রোলে চলে আসবে। এবার দেখাচ্ছি দ্বিতীয় উপায়টি। দ্বিতীয় উপায়টির জন্য লাগবে ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা, একদম টাটকা ধনে পাতা আপনাকে ব্যবহার করতে হবে। হাইপোথাইরয়েডের কারণে যাদের অতিরিক্ত ওজন হয়ে গেছে এবং যাদের সারাদিনই খুব ক্লান্ত লাগে, তারা অবশ্যই ধনে পাতা খেয়ে আপনার থাইরয়েডকে কন্ট্রোলে আনতে পারবেন। তবে শুধু থাইরয়েড কন্ট্রোল নয়, ধনে পাতা একই সাথে আপনাকে অনেক ধরনের উপকারিতা দেবে। যেমন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে, আপনার গলার ইনফেকশন থাকলে তা দূর করবে, সর্দি কাশি শ্বাসকষ্টের সমস্যা দূর করবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে, আপনার স্কিনের যে কোনো সমস্যা হলে তা থেকেও আপনাকে রক্ষা করবে ধনে পাতা। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে হলে ধনে পাতার রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমে এই পরিমাণ ধনে পাতা নিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে পেস্ট করতে হবে। আপনি যে কোনো ব্লেন্ডার অথবা পাটায় এটাকে এইরকম ভাবে পেস্ট করে নিন। এবারে এই ধনে পাতার পেস্ট প্রতিদিন 1 চামচ করে আপনাকে সেবন করতে হবে। 1 চা চামচ পরিমাণ আপনি নেবেন 1 গ্লাস উষ্ণ গরম পানিতে। এই ধনে পাতার রেমেডি আপনাকে পান করতে হবে অবশ্যই সকালবেলায় খালি পেটে। আপনি যদি তিসি সেবন করে থাকেন তাহলে আপনার ধনে পাতা সেবন না করলেও চলবে। আপনি যে কোনো একটি উপায় গ্রহণ করুন, তিসি অথবা ধনে পাতা, যে কোনো একটি রেমেডি আপনি 15 দিন থেকে শুরু করে 1.5 মাস পর্যন্ত সেবন করতে পারেন। তারপরে আপনি থাইরয়েড টেস্ট করে দেখুন আপনার থাইরয়েডের লেভেল কোন অবস্থানে আছে। তবে এই সময় আপনি একদম চিনি জাতীয় কোনো জিনিস খাবেন না, অর্থাৎ আপনাকে চিনি সম্পূর্ণ বর্জন করতে হবে এবং সেই সাথে আপনাকে সয়াবিনের সমস্ত
প্রোডাক্ট খাওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ আপনি সয়াবিন তেল খেতে পারবেন না, সয়া মিল্ক খেতে পারবেন না এবং সয়া বীজও খেতে পারবেন না। থাইরয়েডের জন্য সয়াবিন মারাত্মক ক্ষতিকর একটি খাবার। আপনি সয়াবিন খাবেন না এবং চিনি জাতীয় কোনো জিনিস খাবেন না। পারলে আপনি অবশ্যই দিনে আধা ঘন্টা করে ব্যায়াম করতে থাকবেন, কেননা থাইরয়েড হলে ব্যায়াম করা খুব জরুরি। এছাড়া আপনি ডিম খাবেন, ডিম সেদ্ধ করে খাবেন এবং সেই সাথে আপনি প্রচুর পরিমাণে মাছ খাবেন। আপনি দুধও খেতে পারেন। এই খাবারগুলো আপনাকে মেনটেন করতে হবে, সেই সাথে এক্সারসাইজ করতে হবে। আপনি হাঁটতে পারেন সকালবেলায় অথবা হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন। যদি আপনি এই নিয়মগুলো মেনে চলার সাথে এই দুটি রেমেডি সেবন করতে থাকেন, তাহলে আপনার থাইরয়েড একদম কন্ট্রোলে চলে আসবে এবং থাইরয়েড হওয়ার ফলে আপনার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো আর হবে না। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আপনি উপকার পাবেন, তাহলে আজ থেকে এই দুটি রেমেডির যে কোনো একটি আপনি সেবন করা শুরু করে দিন এবং উপকার পেলে লাইক দেবেন এবং অন্যান্যদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।